একদিকে নতুন বছর অন্যদিকে দিন কয়েক পরেই ঈদ হাতে আর মাত্র একদিন তারপরেই নতুন বছর তাই চৈত্র মাসের শেষ দিনে বাজারে উপচে পড়া ভিড় প্রতি বছরের মতো এবারেও সীমান্ত শহর করিমগঞ্জে ব্যবসায়ীরা চৈত্রের ছাড় দিয়ে বাজার জমিয়ে দিয়েছেন এই ছাড়ের সুযোগ নিতে শহরের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে জমে উঠেছে ক্রেতাদের ভিড় সব ধরনের সামগ্রী মিলছে এই চৈত্র সেলের বাজারে বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের চৈত্র সেলের বাজার ঘুরে দেখা গেছে এই বাজারে যাবতীয় বাসনপত্র জুতো ছাতা উপহার সামগ্রী কাপড় সহ রকমারি জিনিসের কেনাকাটা জমে উঠেছে তাই ক্রেতারা তাদের পছন্দের জিনিস ক্রয় করতে চৈত্র সেল হাতছাড়া করছেন না সবাই প্রয়োজনীয় এবং পছন্দের জিনিস ক্রয় করছেন চৈত্র সেল শুরু হওয়ার পর থেকেই দিন দিন ক্রেতার সংখ্যা বাড়ছে বৃহস্পতিবার এবং শুক্রবার চৈত্র সেলের শেষ দিন এই শেষ দুদিনে খুব বেশি ভিড় হবে বলে ব্যবসায়ীদের ধারণা করিমগঞ্জ শহরে চৈত্র সেলের বাজারে গিয়ে দেখা যায় বাজারটি যেন উৎসবের আকার ধারণ করেছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।